আর বৃষ্টি না আসলো হয়তো বা একটু যাওয়া যায়, চাচি শাশুড়িদের বাসা আছে, দাদি শাশুড়িদের বাসা আছে, ওখানে একটু হাঁটা যায়, মানে কথা বলা যায়, যাওয়া যায় আর কি। আর বৃষ্টি আসলে কোথাও বের হওয়া যায় না, ঘরের ভিতরে সারাক্ষণ বসে থাকো, হয়তো বা মোবাইল ছবি দেখো, না তো টিকটক দেখো, যাই করো ঘরের ভিতরে আড্ডা দাও, বাইরে আর বের হওয়া যায় না। এই দেখেন এখানেও পানি জমে আছে এখন, আর বাইরে হলো উঠানে অনেক পিছলা আর কি, বাইরে বের হলে মানে ভয় লাগে যদি আবার পড়ে যায় এই। আর এবারে ইটটা কেমন কাটবে জানি না। আর প্রতিবার ঈদেই হয় কি, রোজার ঈদ হোক, কোরবানি ঈদ হোক, ঈদের আগে যে একটা ই থাকে, আনন্দ থাকে, যে ঘর ধোয়া, ঘর মানে ঝাড়া, উঠান লেপা, ঘর যাদের কাঁচা আছে মাটির ঘর তাদের লেপা, এসব যে একটা ই থাকে, এবারের কিন্তু ভিন্ন একদম। আমাদের যারা দেশগ্রাম আছেন তাদের সবার বাড়িতেই এই কাজগুলো করা হয় কম বেশি, তো এবার ঈদে কোনো কিছুই করা হলো না, শুধু ঘর ঘর ঝাড়া, ঘর মোছা, এই দুইটা কাজে মনে হয় করা হয়েছে। তাছাড়া বাইরে যে কাজটা আছে, যে উঠান লেপা, ঘাটা ঝাড়ু, এসব কিন্তু দেওয়া হইল না, কারণ দুই দিন হয়েছে বৃষ্টি, পানি জমে আছে। আমার এদিকে মানে আদিয়ানগো বাড়ির এদিকে হলো বালু মাটি, মাঝে মধ্যে একটু আর কি পানি জমে থাকে, তাছাড়া ঘাটায় হলো বালু মাটি, একবারে ওইটা পানি জমে থাকে না, শুকাই গেছে। শুকাইলে কি তারপরে একটু ভিজা ভিজা ঝাড়ু দেওয়ার মতো কি ই নাই আর কি। যদি আজকে বৃষ্টি না আসতো, যদি রোদ উঠতো, তাহলে হয়তো বা ঝাড়ু বিকালে দেওয়া যাইতো। আর কেমন যেন লাগতেছে ঈদ, ঈদ ঈদ মনে হইতেছে না, তারপরও ঈদের মার্কেটও করতে পারলাম না, কারণ ভাবছিলাম একটু টুকটাক মার্কেট করব, কিন্তু দুই দিন আগে যখন গেলাম আপনাদের ভাইয়ের সাথে ফ্রিজ কেনার জন্য, ওই দিনই ইচ্ছা ছিল যে একদিনে সব কাজ গুছাইয়া করে আসব সব কিছু, কিন্তু ওই দিন আর মার্কেটও করা হলো না, কোনো কাজই করা হয় নাই, শুধু ফ্রিজটা কেনা হয়েছে আর বাকি কোনো কাজ করা হয় নাই। তাতে অনেক সময় গেছে গা, নন্দে জামাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, ওইখানে প্রায় এক দেড় ঘন্টার মতো মানে রাস্তায় বসে থাকতে হয়েছে, গাড়ির ভিতরে জ্যাম ছিল ওই জন্য। তারপরে হলো ভাবলাম যে তারপরের দিন আসব, সময় নিয়ে কিছু কেনাকাটা করব। তারপরের দিন থেকে এই যে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর তো বের হওয়ার কোনো ই নেই। আজকে সকালেও ভাবছিলাম যে যাব, একটু বৃষ্টি তো কম ছিল, কিন্তু তারপর পর দিয়ে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে, যাইতে পারি নাই। তারপরে আপনাদের ভাই গেছিলো, মানে কিছু বাজার লাগবো, তারপরে টিন আনার জন্য, তারপর দেখি আদি আনার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছে, তাও আবার বড় হয়ে গেছে, কারণ কোনো সময় তো আর কিনা হয় নাই, কিনে নাই আর কি। যদিও কিনছে তাহলে আমি সাথে গেছি, তখন কেনা হয়েছে, কিন্তু তারা দুজন গেছে, দুজনেই বলতে সেটা লাগবো, বললাম যে এত বড় কেন, পরে বললো যে আমরা তো ভাবছি এটা লাগবে, এই জন্য নিয়ে আসছি। যাই হোক, তো বৃষ্টির কারণে আপনাদের ভাইয়ের পকেটে টাকা পাইছে গেল, তো দেখতে থাকেন পুরো ব্লগটা। এই দেখেন বৃষ্টি আসলে ঘরের কি অবস্থা হয়, বাইরে তো ওই দেখেন কাপড় চোপড় কতগুলা, আরও এখনও রোদেই নাই, ঘরে আছে, আর কিছু হলো ময়লা করে রেখা দিছে, ওইগুলাও ধুইতে হইব। আর ঘরের অবস্থা দেখেন বৃষ্টি আসলে কি হয়, এখানে কিন্তু পানি কেউ ফালায় নাই, এমনিতেই মানে ভিজা গেছে পুরো ঘর, মনে হইতেছে যে পানি ফালাইছে কি বাবা। এই দেখেন কি অবস্থা, পেছনেও thank you.
তো এই যে কাপুচুপুর রোদ মানে বাইরে বের করে হলো গেছিলাম ঘর মুছতে, কিন্তু ঘর মুছতেও সারতে পারলাম না, আবার বৃষ্টি পড়তেছে হালকা গোড়ানি। আর ওদিক থেকে হলো ওই যে কাঁঠাল পড়তেছে, কারণ আজকে দুই দিন হয়েছে কাঁঠাল পাইকার হচ্ছে গাছে, কোন সময় যেন ঠাসেও কইরা দেয়। একটা পয়রাও দিনটা দেখি একবারে পুরো ইয়ে হয়ে গেছে গা, এখন আবার ওই যে পাড়তেছে বৃষ্টি আসার আগে। কাঁঠাল কিভাবে পারে বস্তার ভিতরে, পাইকে গেছে পুরা, তাপ জানো সিরা না, আল্লাহ বৃষ্টি পড়ে গেল দি, বুটের বোকাল থেকে ইয়ে হয়ে গেছে গা। দেখেন বৃষ্টি এসে পড়ছে, আদিয়ান বাড়ি আসো, আদিয়ান গেল কই, ফ্যানটা খাই যাবে যাতে শুকাই যায় তাড়াতাড়ি। দেখেন দাদি এসব ফ্যান ছেড়ে দিয়ে দিচ্ছে, বৃষ্টির অবস্থা, রাস্তা দিয়ে মানুষ ভিজা ভিজা হলো, গরু নিয়ে বাড়িতে যাইতেছে। ওই যে এই দেখেন আজকে সারাদিনে আদিয়ান নামতে পারে না, ঘুম থেকে ওঠার পরপর একটু বাইরে বের হইতে চাইছিল, কিন্তু বাইরে বের হইতে দেয় নাই, এখন এই যে গোসল করতেছে। কমাই দিছি চল, কমাই দিছি ছোট সাপের বোকা লাগে শোকা, বড় সাপের বোকা লাগে শোকা। না বাবা এ কথা কেন, না এ কথা কেন, না বাবা এ কথা আর না, হ্যাঁ
Ce-i zarul? Am mărtit zarul ăsta.